আমি সাকিবিয়ানদের উদ্দেশ্যে বলি, সাকিবকে নিয়ে আমার 2 বছর ব্যাপী প্ল্যান আছে, এই মুহূর্তে আমি করেছি। আমরা বেশ কিছু কাজ একসাথে করব। শুনছেন কি? শুনেন নাই ভালো করে, আবার শুনবেন। আচ্ছা আবার শুনেন। আমি সাকিবিয়ানদের উদ্দেশ্যে বলি, সাকিবকে নিয়ে আমার 2 বছর ব্যাপী প্ল্যান আছে, এই মুহূর্তে আমি করেছি। আমরা বেশ কিছু কাজ একসাথে করব। শুনছেন এইটা শুনা তো ভাই, আমারা দিল, আমারা দিল খুশ হয়ে গেয়া। নিশ্চয়ই আপনার দিল খুশ হয়েছে, হইব না বা কেন বলেন? এটা একটা বিরাট খবর। দেখেন এই কথাটা যিনি বললেন উনি কে? উনি হলেন আমাদের বর্তমান সময়ের মহামান্য রাষ্ট্রপতির একমাত্র সন্তান আরশাদ আদনান রনি। তাছাড়া উনি হলেন বাংলাদেশের একজন বড় প্রযোজক, যিনি প্রিয়তমার মতো সফল সিনেমা বানিয়েছেন, এবং উনি অতীতেও সিনেমা বানিয়েছেন এবং অনেক অনেক নাটক করেছেন। আমরা তাকে আজকে এই আরশাদ আদনান রনি সাহেবকে একজন চলচ্চিত্রের ব্যক্তিত্ব হিসেবে কথা বলবো, নট অ্যাবাউট দ্য সান অফ আওয়ার অনারেবল প্রেসিডেন্ট, ওটা অন্য জায়গায়, সম্মানের জায়গায়, কিন্তু আমরা তাকে দিয়ে কথা বলবো চলচ্চিত্রের মানুষ হিসেবে। উনি এই কথাটা বলার পর সবাই তো খুশ হয়ে গেছেন, কেন আমি জানি সবাই খুশি হয়ে গেছেন, প্রচুর কন্টেন্ট হইতেছে, হওয়াটাই স্বাভাবিক। কারণ দেখেন এই আরশাদ আদনান রনি দ্বিতীয়বার কামব্যাক করার পর, মানে প্রথমবার তো উনি নাটক বানিয়েছেন, অনেকগুলো সিনেমা বানিয়েছেন, সিনেমাগুলো ভালো যায়নি, উনি চলে গিয়েছিলেন রাগ করে, উনি আবার এসেছেন চলচ্চিত্রে। এসে শাকিব খানকে দিয়ে, হিমেল আশরাফকে দিয়ে প্রিয়তমা সিনেমাটা বানিয়েছেন, এবং প্রিয়তমা ইটস এ মেগাহিট, মেগাহিট, মেগাহিট বলার কোনো অপেক্ষা রাখেন, এবং শাকিব খান হিরো। যেহেতু শাকিব খানের প্রযোজক জনাব আরশাদ আদনান, সমস্ত শাকিবিয়ানরা এই জনাব আরশাদ আদনানকে মাথার তাজ মনে করেছে, মাথার তাজ হিসেবে রেখেছে, রাজমুকুট হিসেবে রেখেছে। কারণ উনি শাকিব খানকে দিয়ে সিনেমা বানাচ্ছেন এবং বিরাট বড় একটা সিনেমা দিয়েছেন, এবং বিরাট বড় একটা সিনেমা করতে যাচ্ছেন রাজকুমার, তাকে মাথায় রাখবে না তো কাকে রাখবে বলেন? একে তো উনি একজন স্ট্যাবলিশড প্রডিউসার, অনেক পয়সার মালিক। আমি আবারও বলছি, মহামান্য রাষ্ট্রপতির সন্তানের কথা বাদ দিলাম, ফিনান্সিয়ালি রিচ, এডুকেটেড, স্মার্ট, হ্যান্ডসাম একটা প্রডিউসার, শাকিব খানের বন্ধু। প্রথমত উনি প্রডিউসার, দ্বিতীয় উনি শাকিব খানের বন্ধু। শাকিব খানের বন্ধু যেহেতু, শাকিবিয়ানরা তাকে একদম রাজমুকুট বললে ভুল হবে, মানে সাম্রাজ্যের মুকুট হিসেবে রাখছেন, এবং প্রতি সময় তার প্রতি একটা ভালোবাসা, তার প্রতি আদর, তার সিনেমা নিয়ে আশা, তার সিনেমা দেখার জন্য প্রত্যাশা, সব কিছুই করছিলেন। আচ্ছা শাকিবিয়ানরা তাকে পছন্দ করবে না কেন বলেন? এই আরশাদ আদনান সাহেব কোনো এক অনুষ্ঠানে গিয়ে বলেছিলেন, তাকে যখন জিজ্ঞাসা করা হলো, সাংবাদিক বললো আপনি কি সারা জীবন শাকিব খানকে নিয়ে সিনেমা বানাবেন, আপনি অন্য কাউকে নিয়ে সিনেমা বানাবেন না? উনি বলেছিলেন কাকে নিয়ে বানাবো ভাই, বলেন না, এটা নাম বলেন না, কাকে নিয়ে বানালে সিনেমা চলবে? এত বড় কথা যখন একটা বড় প্রডিউসার বলেন এবং শাকিবের বন্ধু হিসেবে বলেন, তখন তো শাকিবিয়ানরা তাকে আত্মার আত্মীয় মনে করেন। সেইখানে একটু ফাটল ধরে গিয়েছিল এই সপ্তাহখানিক আগে, সেই পিকনিকে গিয়ে, চলচ্চিত্র শিল্পী সমিতির পিকনিকে গিয়ে উনি বলে ফেলেছিলেন এক সময় যে আমার ভার্সেটাইল প্রোডাকশন শাকিব খানের কাঁধে ভর করে উঠতে চায় না। কথাটা শাকিবিয়ানদের মনে ভীষণ লেগেছে, ওই যে আমি একটুকে বললাম না দিল খুশুয়া, এটা শোনার পর দিল মে দুঃখ, দিল মে দর্দ আ গিয়া। কারণ এরা কেউই কোনোদিনই আশা করেনি, শাকিবিয়ানরা আশা করেনি আরশাদ আদনান সাহেব এমন একটা কথা বলবে। কারণ কদিন আগেই দেখা গেছে এই আরশাদ আদনান সাহেব আমেরিকার গলায় গলায় ধরে একসাথে খাচ্ছে ঘুমাচ্ছে, হঠাৎ করে এই কথা বললেন কেন উনি? এবং ওনার পাশে তখন ছিল এমডি ইকবাল। আপনারা জানেন এমডি ইকবালের সাথে শাকিব খানের একটা ঝামেলা আছে, শাকিবিয়ানরা তাকে পছন্দ করে না, সে সমস্ত সময় শাকিবিয়ানদের গালাগালি করে, এই জন্য একটা দূরত্ব শাকিবের সাথে তার হবার পর শাকিবিয়ানরা ইকবাল সাহেবকে পছন্দ করেন না, ইকবাল সাহেব সময় সময় শাকিবিয়ানদের গালাগালিও করেন। কিন্তু প্রশ্নটা কিন্তু অন্য জায়গায়। এই আরশাদ আদনান সাহেব আপনারা জানেন নাগরিক টিভিতে গিয়ে বলেছিলেন ইকবাল তো শাকিবের ফ্রেন্ড না, বাড়িতে যেমন অন্যান্য লোকজন থাকে তেমনই। অথচ এই আরশাদ আদনান সাহেব সেই দিন ওই অনুষ্ঠানে বলেছেন ইকবাল আমার ভালো বন্ধু। এখন শাকিবিয়ানদের মনে প্রশ্ন জাগতেই পারে যে ভাই ইকবাল যদি আপনার বন্ধু হতে পারে তো শাকিবের বন্ধু কেন নয়?
আপনি মহামান্য রাষ্ট্রপতির ছেলে, আপনি একজন এত বড় প্রডিউসার, আপনি নিজে বলছেন আপনার বন্ধু, আপনার যে বন্ধু সে কি সাকিবের বন্ধু হবার উপযুক্ত নয়? বেশ কন্ট্রোভার্সিয়াল হয়ে গেছে ব্যাপারটা। সাকিবিয়ানদের কথা হলো যে ইকবাল সাহেবকে পাশে রেখেই উনি এমন একটি কথা বললেন কেন, কারণ ইকবাল সাহেবকে পাশে রেখে উনি যখন বললেন যে আমি সাকিবের কাঁধে ভর করে সিনেমা বানাতে চাই না, তখন সাকিবিয়ানরা মোটামুটি ধরেই নিয়েছে যে ইকবালের সাথে আপনার বন্ধুত্ব বেশি, আপনি নিজেই বলছেন বন্ধু আপনার, সে সাকিবের বন্ধু নয়, আপনারা একটা যে কোনো ধরনের মানে খারাপ ইঙ্গিত এই কন্টেন্ট থেকে সাকিবিয়ানরা পাচ্ছে। ঠিক তখনই সমস্ত সাকিবিয়ানরা মোটামুটি একটু দুঃখ পেল, ব্যথিত হলো এবং এই সমস্ত কন্টেন্টের নিচে গিয়ে বিভিন্ন ধরনের কমেন্টস করা শুরু করলো। তারা তাদের দুঃখের কথা বললো, তারা বারবার বলছে তারা এটা চায় না, তারা চায় আরশাদ আদনান সাকিব খান মিলে থাকুক, তারা ছবির পর ছবি বানিয়ে যাক এবং আরশাদ আদনান সাকিব জুটি একদিন বাংলাদেশের অনেক অনেক উচ্চ শিখরে গিয়ে পৌঁছবে। সেখানে ধাক্কা খেয়েছে সাকিব খানের ভক্তরা বা সাকিবিয়ানরা। এটা হয়তো বা আরশাদ আদনান সাহেব আঁচ করতে পেরেছেন, কারণ উনি একজন শিক্ষিত মানুষ, উনি বিচক্ষণ, উনি ব্যবসায়ী, উনি একটা জিনিস বুঝেছেন সাকিবিয়ানদের পাওয়ার ফেলে দেবার মতো নয়, কারণ সবাই কিন্তু কমেন্টসে গিয়ে লিখছেন আপনারা যত ভালো ছবি বানান রাজকুমারকে আমরা বয়কট করবো। এতে করে আরশাদ আদনান সাহেব ভয় পাননি, আরশাদ আদনান সাহেব বেশ স্মার্টলি ব্যাপারটাকে ট্যাকেল করেছেন। দেখুন আরশাদ আদনান সাহেবকে নিয়ে এখন চলচ্চিত্র মহলে অনেক ভাবনা, উনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি, সমস্ত সমিতিগুলোকে একাট্ঠা করে চলচ্চিত্রকে একটা জায়গায় নিয়ে যাওয়ার কথা ভাবছেন। ইন ফিউচার সবচেয়ে বড় নেতা যার কথায় সবাই চলবে, এমন আমরা শুনেছি তাকে অফার দেওয়া হয়েছে। আপনি যদি প্রযোজক সমিতিতে ইলেকশন করেন প্রেসিডেন্ট হিসাবে, তাহলে আপনি করেন, আমরা কেউ করবো না, আমরা চাই প্রযোজক সমিতিটা বেঁচে থাকুক, এমনও কথা শোনা যাচ্ছে শিল্পী সমিতিতে প্রেসিডেন্ট। উনি অবশ্যই এগুলো করবেন না, কী করবেন কী করবেন না সেটা সময় বলে দেবে, উনি এখন ব্যবসা করতে এসছেন, ব্যবসা করবেন। যেহেতু উনি সবার মধ্যমণি হয়ে থাকতে চান, উনি সাকিবিয়ানদের খাটাতে চাননি, তাই উনি বলেছেন উনি সাকিব খানকে নিয়ে আরও 2 বছর সিনেমা করবেন। এবং এটাই সত্য, এখন আমরা ধরে নিলাম এই যে আরশাদ আদনান সাহেব সেদিন বলেছিলেন যে আমি ভার্সিটি আর মিডিয়াকে সাকিব খানের কাঁধে ভর করে উঠাতে চাই না, এই কথাটাকে আমরা ভুলে যাই, কারণ উনি কিন্তু একটা কথা বলেছেন যে সময়ে কিছু কথা বলতেই হয়, সময়ের প্রয়োজনে অনেক কথা বলতে হয়, আমরা সেভাবেই ধরে নেই। আমরা চাই আরশাদ আদনান সাকিব খান এক থাকুক, সাকিবিয়ানরা আরশাদ আদনানের সাথে থাকুক, সাকিবিয়ানরা সাকিবের সাথে তো আছেই, কারণ একটা কথা ভুলে গেলে চলবে না, সাকিবের শত্রু সাকিবিয়ানদের শত্রু, সাকিবের বন্ধু সাকিবিয়ানদের বন্ধু, যার জন্য আরশাদ আদনান সাহেবকে সবাই মাথার মুকুট করে রেখেছে এবং ভবিষ্যতেও মাথার মুকুট করে রাখবে। আরশাদ আদনান সাহেবকে অনেক ধন্যবাদ, উনি নেক্সট প্রজেক্ট যেটা করছেন, যেটা খবর পেয়েছি উনি খুব সম্ভব মায়া যে সিনেমাটা সাকিব খানের প্রোডাকশনে ছিল, হিমেল আশরাফ ডিরেক্টর, সেই সিনেমাটা করবার চিন্তাভাবনা করছেন, তেমন আভাসই উনি দিলেন, বললেন যে হিমেল আশরাফ পরের সিনেমাটা করবে, সেই সিনেমাটা হয়তোবা সাকিব খান আর আরশাদ আদনানের ভার্সিটাইল প্রোডাকশন মিলে যৌথ প্রযোজনায় সিনেমাটা হবে এবং সোনাগড়া সিনেমাটার শুটিংও আমেরিকাতেই হবে, পরিচালক থাকবে হিমেল আশরাফ, নায়িকা থাকবে ইথিকা পাল। আমরা চাই আরশাদ এবং সাকিব এভাবে এগিয়ে যাক। আরেকটা কথা আরশাদ আদনানকে আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি, আপনি চলচ্চিত্রের যে দায়িত্বভার নেবার চিন্তাভাবনা করছেন করুন, আপনি দয়া করে মানুষের কথা শুনে কাউকে বিচার করবেন না, কারো কথা শুনে কাউকে বিচার করবেন না, আপনি নিজে বুদ্ধি খাটাবেন, আপনি অনেক স্মার্ট একজন মানুষ, আপনি শিক্ষিত একজন মানুষ, আপনি জানেন কোথায় কোন কথাটি বলতে হবে, কোথায় কোন কথাটি বললে ভালো হবে, কোথায় কোন কথাটি বললে মন্দ হবে, কারণ আমরা দিন শেষে সবাই একসাথেই থাকি। আপনার একটা ছোট্ট কথা দেখুন কেমন তোলপাড় করে দিয়েছিল এই মিডিয়া জগৎকে, সমস্ত সাকিবিয়ানরা মর্মাহত ছিল, ব্যথিত ছিল, কিন্তু আজকে আপনার এই কথার পর সবার দিল খুশ হয়ে গিয়া। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে, খুদা হাফেজ।